গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট গ্রামে, আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম, তো সকাল সকাল রান্না দিয়ে ভিডিও শুরু করছি। একদিকে ভাত বুয়েছি, আর দিকে গরম জল বুয়েছি। গরম জল হয়েছে কবুতরের খাওনের জল আর কি, আমরা কবুতরের গরম জল খাওয়ায়। তো এদিকে ভেন্ডি নিছি, ভেন্ডি ভাজি করুম আজকে, আর ইয়ানে কালকে শুটকি তরকারি রান্না করছিলাম, তো এটা একটু আছে, এটা গরম করুম। তো সকালবেলা ভেন্ডি ভাজা আর শুটকি তরকারি দিয়ে খাওয়া হইব। তো এই যে দেখো ভেন্ডিটি কাটছি, আজকে একটু অন্যরকম ভাবে কাটছি। প্রত্যেক সময় তো গোল গোল করে কাটি, তো আজকে একটু লম্বা লম্বা চিকন চিকন করে কাটছি, আর লগে একটু আলু কাটছি চিকন চিকন পাতলা পাতলা করে। তো আজকে এমনি ভাজা করে দেখি কেমন লাগে। অবশ্য ভেন্ডিটি একটু বেশি মোটা মোটা, তো একদিন গোল গোল করে করছিলাম, অত একটা ভাল লাগছে না, ভেঙে ভেঙে গেছে গা। তো এর লেগে আজকে ভাবছি যে আজকে একটু লম্বা লম্বা করে কাটটা করি, দেখি কেরম হয়। সত্যি কথা যেটা, মানে খুব স্বাদ হয়েছে খাইতে, খুব ভালো লাগছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তো এদিকে দেখো আমরা কবুতরের গরম জল করে দিয়ে দিছি, কবুতরের সনর বাবা খানা দিছে, জল দিছে, অক্ষণ তারারে স্নান করতে দিছে। আজকে একটু ভালো ঝলমলে রোদ উঠছে, তো আজকে তারারে স্নান করতে দিছে। তো স্নানের জলের মধ্যে আবার কি জানি ওষুধও মিশাইয়া দিছে, যাতে তারা শরীরের জীবাণু মুক্ত হয় আর কি। তো আমরা যেরকম সাবান দিয়ে স্নান করি শরীরের জীবাণু মুক্তকরণের লাগে, তো তারারে এরম একটা কি ওষুধ দিয়ে শরীরের জীবাণুটি মুক্ত করে আর কি। তো তারা সবাই স্নান করে, আর কেউ স্নান করতে আসে, কেউ রোদ পোয়াইতে আসে, মানে ভীষণ মজা পাইতে আসে। কবুতর আসলে স্নান করতে ভীষণ মজা পায়, ওই যে সনর বাবা কবুতরের ঘরে। তো যাই হোক, কবুতরের ঘরের থেকে আইলো, আর এই ভিডিওটা হয়েছে আরও সকালবেলার, এটা একটু তোমরা পরে দেখাইতে আসি। সনর বাবা যে সময় বাড়িতে আইসে, কবুতরের খানা তো বাড়িতে আয়নের পরে দিছে, কিন্তু বাড়িতে আয়নের সময় এই জিনিসটা লই আইসে, তো এটাই আমি প্রথমে ভিডিও করছিলাম। তো এটা তোমরা মানে একটু এক স্টেপ পরে দেখাইতে আসি আর কি। তো এটা হয়েছে আমরা অনলাইনে আইসে একটা ব্যাগ, তো ব্যাগটা এসে অনলাইনে অর্ডার দিছিল কিছুদিন আগে। তো এটার প্রাইসটা আমি পুরোপুরি মনে করতে পারতাছি না, তোমরা এটা আরেকদিন কইয়া দেবো এটা কত দাম, কিন্তু খুব সুন্দর ব্যাগ, মানে ট্রাভেল ব্যাগ আর কি। মানে কোনো দিকে যাওনের সময় ধরো একটা ফ্যামিলি, দুই তিনজনের একটা ফ্যামিলি যাওনের লাগে একদম উপযুক্ত ব্যাগ, ভীষণ বড়, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে ট্রলির মতো, আবার এমনিও চাক্কা আছে নিচে দিয়ে, তো এমনি করেও নন যাইবো, আবার ব্যাগের তোরাও আছে, কাঁধে করেও নন যাবো, মানে বিভিন্ন সিস্টেমের আছে আর কি। তো কালারটাও সুন্দর হয়েছে, আর দামটাও তুলনামূলকভাবে মানে কি করতাম, মানে মোটামুটি চলে আর কি। দামটা আমি তোমার মানে আমি মনে নাই পুরা, তোমরা পরে একটা ভিডিওতে কয়ে দেবো। তো এখন দেখো, এত এতক্ষণ যেটা দেখছো এটা আগের দিনের ভিডিও আছিল, আর অক্ষণ হয়েছে পরের দিনের ভিডিও, মানে আগের দিন যে দূর দেখছো এতক্ষণ ভিডিও, এটা আগের দিনের ভিডিও। দূর করণের পরে আমার হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কোমর ব্যথা ব্যথা লইয়া, তো এর লাগে আমি সারাদিন আর কিছু ভিডিও করতে পারছিলাম না। তো এটা হয়েছে পরের দিন সকালবেলার ভিডিও, সকালবেলা না সরি দুপুরবেলার ভিডিও। সোনার বাবা দুপুরবেলা দোকান থেকে আইয়া তো কইতাছে ভেন্ডি কাটবো, গাছে অনেকটি ভেন্ডি হইয়া রয়েছে, তো ভেন্ডি ভাজি করছিলাম এটা আগের দিন। তো আবার পরের দিন আবার গাছের থেকে ভেন্ডি তুলতেছে সোনার বাবা। তো দুই দিনের আজকের ব্লগটা অবশ্য দুই দিনের মিলাইয়া করছি, দুই দিন মিলাইয়া এক দিনের একটা ব্লগ হয়েছে আর কি, শরীর খারাপের কারণে। তো আজকেও সকাল থেকে শরীর ভালো আসিল না, কিন্তু সনর বাবা মানে সনর বাবার লাগেই এই ভিডিওটা আবার পরের দিন শুরু করছি। সনর বাবা কইতেছে যে আগের দিনের পরের দিনের দুইটা মিলাইয়া একদিনে দিয়া দিও, এতটা শরীর খারাপ, ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। তো সনর বাবা কয় যে আমি সবজি কাটতে যাবো, চলো ভিডিও করবা, তো জোর করে লইয়া গেছে, ভিডিও করলাম। এই যে একটা লাউ কাটলো, এর আগে তো ভেন্ডি কাটলো দেখাইলাম। তো এদিকে আবার লেপ কম্বলটি রোদে দিছি, শীতের দিনে একটু লেপ কম্বল রোদে দিলে রাত্রে ঘুমাইতে আরাম লাগে আর কি। তো এই যে লাউডা কাটটা আনছে, অনেক বড় লাউ, কিন্তু এই লাউটা না মানে দেখতে কত সুন্দর লাগতেছে না, কিন্তু পরে যে সময় কাটছিলাম একদম ভিতরে পোকা ভর্তি, অর্ধেকটা পুরো ফালাইয়া দল লাগছে আর কি। তো এটা আরও একদিন পরের কথা, এটা আমি এখন জানি দেখে কইতাছি আর কি। তো যাই হোক, এরপরে সবজি কাটার পরে সনর বাবা বইসে সনর বাইক, বাইক কইতাছি সনর বাইসাইকেলটা পরিষ্কার করতে, সনর গেছে পরীক্ষা দিতে জানো। আজকে মানে সনরে কত কষ্ট করে আছে পরীক্ষা দিতে পাঠাইছি, মানে আমি জানি এত শরীর খারাপ। তো তখন আর কিছু তো ভিডিও করছি না, সনর গেছে গা পরীক্ষা দিত। তো আজকে সনর বাবা কইতাছে সনর সাইকেলটা একটু পরিষ্কার করে রাখি, সনর দেখলেও খুশি হইব, আর সাইকেল সবসময় পরিষ্কার রাখাও ভালো, পরিষ্কার না রাখলে সাইকেলে জংকারে ধরে যায়, নষ্ট হইয়া যায় তাড়াতাড়ি। তো এর লেগে একটু মুচ্ছা টুচ্ছা পরিষ্কার রাখাটা ভালো।
তো ওই লাগে বইয়া বইয়া এটা পরিষ্কার করলো। এবার আমি দুপুরে রান্না বান্না শুরু করুম। সকালবেলা কোনো রকম কি জানি রান্না করছিলাম, এখন মনে নাই। কোনো রকম রান্না করিয়া সকালের খাওয়া খাইছি, সনরও রেডি করাই কোনো রকম স্কুল পাঠাইছি। এরপরে দুপুরে রান্না শুরু করতেছি, দেখো অদিন না কাঁঠাল। এই কাঁঠাল আনছে আমার শ্বশুর মশাই, কোনান থেকে জানি। তো আমার শাশুড়ি মা অর্ধেক রাঁধছে, তা আমার জালেরও একটু দিছে, আমারও একটু দিছে। তো এটা আমি আজকে রাঁধতেছি, আমার দিছে অবশ্য কালকে। কালকে তো এত শরীর খারাপ আছিল আর রাঁধতেই পারছি না। তো আজকে ভাবছি যে না, এটা না রান্না করলে নষ্ট হয়ে যাবো। তো আজকে বইয়া গেছি যথারীতি কাটতে। এটা তো একদম অদিন নেই কাঁঠালটা, মানে এদিনে তো কাঁঠাল হয় না। তো এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, ইঁচড়। তো ইঁচড় রান্না করুম অনেকদিন পর। আর এই দিনে কাঁঠালের ইঁচড় খাইতে ভালো হইব না খারাপ হইব জানি না, কাঁইটটা রান্না করিয়া দেখি। তো আমি একটু সরষের তেল হাতে লাগাইয়া আর বটিদার মধ্যে একটু সরষের তেল লাগাই তারপর কাঁঠালটা কাটতেছি। তো এই যে দেখো কত সুন্দর কাঁঠালটা, মানে কাঁঠাল কাটতে কিন্তু ভাল লাগে, কিন্তু অনেকটা সময় লাগে আর হাতে আঠা লাগে। অবশ্য হাতে যদি সরষের তেল লাগানো হয় আঠা লাগে না কিন্তু, তো এটা একটা বুদ্ধি। আর যদি জলের নিচে রাখে কাটা হয় তাইলেও কিন্তু হাতে আঠা লাগে না। তো জল, শীতের দিনে জল খাটার থেকে বেস্ট আমি মনে করি হাতে একটু সরষের তেল লাগাইয়ে করলে এটা ভালো, আঠা আর লাগে না, বটিতেও আঠা লাগে না। তো এদিকে আমার কাঁঠাল কাটা হইয়া গেছে। এবার এটার আমি ভালো করে ধুইছি, ধুইয়া আমি সিদ্ধ হইতে দিছি। আর এদিকে আলু কাটছি, এই যে আলু। তো আর এদিকে পেঁয়াজ কাটছি, মানে পেঁয়াজ রসুন দিয়া গরম মশলা দিয়ে ভালো করে রান্না করুম মাংসের মতো করিয়া গাছ পাঠা। তো এদিকে আবার লঙ্কা পেস্ট করছি। তো পেঁয়াজ আদা রসুন এটি মিক্সারে নিছি, মিক্সার করুম। তো এদিকে পেঁয়াজ দিয়া আলু আর কাঁঠালটিরে ভালো করে ভাজতেছি। মানে কাঁঠালের তো আরেক নাম গাছ পাঠা হয়। তো মোটামুটি ধরো মানে একটা পাঁঠার মাংসই রান্না করতেছি, এরকম মশলাপাতি একটু বেশি করে দিছি। তো সব কিছু দিয়া ভালো করে কষাইয়া রান্না করে লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিলাম। গরম মশলা দিছি দেখাইতে ভুলে গেছি আর কি। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামাইছি। গুড আফটারনুন বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাইতেছি। আর মানে ভিডিওর অনেক পরে যাই আমি এন্ট্রি দিতে আসি, কালকের সকালবেলার একটুখানি ভিডিও করছি আর আজকে আজকেও একটু একটু, মানে দুই দিনের মিলাইয়া আজকের ব্লগ। শরীরটা খারাপ, এর লেগে ব্লগ করতেও পারতাছি না, তবু চেষ্টা করতেছি, মানে একদম করতে পারতেছি না। কালকে সকালবেলা একটু করে তারপরে বন্ধ করে দিছি, সারাদিন ভীষণ শরীর খারাপ আসছিল, কোমর ব্যথা পেট ব্যথা। তো সনর বাবা আজকে কইতেছে যে না ভিডিও করা, ওই যে খেতে গেছিল ভেন্ডি আর লাউ তুলতে, তো কয় যে আমি ভেন্ডি আর লাউ তুলুম, চলো দেখাইবা ভিডিও করবা। আমার জোর করে লেগে গেছে, মানে আমার ইচ্ছা না, আমি তখনও ঘুমাইয়া রয়েছিলাম। এরপরে ওইডি আননের পরে যাই এরপরে রান্না করছি, আজকে অনেকটা দেরি হয়েছে। তো এখন খাইছি খাওয়া দাওয়া, আর আমার রান্না হইতে হইতে মা বাবার খাওয়া হইয়া গেছে। তো ওই লাগে তরকারিও দিতে পারছি না, মা যদিও কালকে রান্না করে আনাইছে কাঁঠাল, আমার কালকেই দিছিল, শরীর ভালো ছিল না দেখি কালকেও রাঁধছি না, তো আজকে রাঁধছি। তো মারে গোজে একটু দিয়াই, তো এখন লইছি, মানে রাত্রে খাইবো আর কি, এবেলা তো আর হতো না। চলো মারে দিয়াই, শোনো আমার আগে আগে যাইতে আছে। ওই দেখো মানে আমি জামু করলে সন আমার আগে দিয়া ছুটে। তো সনর আসিল আজকে পরীক্ষা, এসএসটি পরীক্ষা। তো এসএসটি পরীক্ষা দিয়ে আসে আর একটা পরীক্ষা আছে, আজকে হচ্ছে 30 তারিখ ডিসেম্বরের, জানুয়ারির 2 তারিখ আর একটা পরীক্ষা আছে, ওইটা হইলে পরীক্ষা শেষ। তো কালকে 31 ডিসেম্বর, কালকে হচ্ছে পিকনিকের দিন, তো আমাদের একটা পিকনিক আছে। তো দেখো অবশ্যই সামনে কালকের ভিডিওটাও দেখো, ভীষণ মজা পাইবো, পিকনিক করব আমরা। চলো আজকে আর কিছু কইতাম না, সিক্রেট মানে সিক্রেট না সারপ্রাইজ, পিকনিকে কি কি হইব, কোনানে পিকনিক করুম, কার লগে করুম, সব কিছু ভিডিও দেখলে বুঝতে পারবে। চলো এখন আমি মারে এটা দিয়াই, মার থেকে একটু পানও খাই আই। চলো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আইলাম, আর এখন তোমরা আমার একদম সাজ্জা গুজ্জা দেখতেছো। এটার কারণ হচ্ছে শর্ট ভিডিও, শর্ট ভিডিও করার চেষ্টা করি মাঝে মধ্যে, তো সবসময় সময় হয় না, যেহেতু আজকে সনের পরীক্ষা একটা দিয়ে আসছে, তো অত চাপ নাই আজকে। আবার 2 তারিখ পরীক্ষা, তো সনের অঙ্ক পরীক্ষা, অঙ্ক করাইলাম একটু, তারপরে যাইয়া মাত্র 2টাই শর্ট ভিডিও বানাইলাম, মানে 2টার বেশি বানানোর সময় পাই না। তো তারপরে এসে আইসি খাওয়ার, রাত্রের খাওয়ানোর বন্দোবস্ত করতে। চলো সনার সনের বাবা চল ধরে মোবাইলের সিনেমা দেখতে আছে, আর আমি রান্না করাইয়া কী কী করছি দেখো।
এই যে প্রথমত হয়েছে মাছ ভাজতেছি, ভাজা মাছ দুপুরবেলা মাছ আসছিল না, শুধু কাঁঠালের রিচড় দিয়ে খাওয়া হয়েছে, তো ফোনে মাছ ভাজা আর কাঁঠালের রিচড় এটা দিয়ে খাওয়া হবো। আর ইয়ানে দুধ জাল দিতে বয়েছি, অনেকটি দুধ জমছে, ইয়ানে এক ডেকসি, এই যে এটি জাল দিয়ে রাখছি, ইয়ানে আবার এক ডেকসি, মানে আজকে দু তিন দিন ধরে দুধ খাওয়া হইতেছে না। ওই যে মাছ, তারপরে একদিন তো মাঝখানে ব্লক করছি না, ওই দিন মাংস খাইছিলাম, মানে বিরিয়ানি খাইছিলাম, এর লেগে দুধ খাওয়া হয়েছে না, তো দুধ অনেকটি জমছে। প্রত্যেক দিন 500 করে দুধ তো জমবই। আর এটি হচ্ছে যোগ্য ডুঙ্গর কয়, এটিরে ডুমুর ডুমুর ফল, তো এটি কাটছি, একটা রাখছি কালকের লেগে, কালকে সকালে এটি ভাজা করুম বা যাই করি তরকারি করি, মানে কাটটা জলে ভিজিয়ে রাখছি আর কি। তো এই সব কিছু করলাম, আর ওখানে ভাত খাবো, ভাত খাইয়া তারপরে ঘুমাবো, ভিডিও এডিট করুম ঘুমায় ঘুমায়। আর তার আগে এগুলো মুক্ত হইব, আমার সাজ হয়েছে লিপস্টিক আর কাজল, দুই সাজ শর্ট ভিডিও করানোর লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি রান্না করে শেষ করিয়া দিই, ওরা বাপ মাইয়া মিল্লা সিনেমা দেখতে আসে, ডিস্টার্ব করে লাভ নেই। আজকের ভিডিও আমি শেষ করি, সবাই ভালো থাকবো সুস্থ থাকবো, দেখা হবো নেক্সট আর একটা ভিডিওতে। নেক্সট বলতে মানে কালকের ভিডিও, কালকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে এই বছরের শেষ। তো কালকে তো প্রচণ্ড আনন্দ হইব, পিকনিক করুন, তো কালকের ভিডিওটা সেরা হইব, দেখে নিও। আজকের লেগে টাটা।